সুচিত্রা সেন যেভাবে হয়ে উঠলেন মহানায়িকা, আজ জানাবো সেই কথা। সুচিত্রা সেন নামটি নিলেই মনের ভেতর ভেসে ওঠে মিষ্টি হাসিমাখা মায়াবী সুন্দর একটি মুখ। তিনি অনন্যা, বাংলা সিনেমার জগতের ইতিহাস যুগস্রষ্টা, বাঙালির আবেগের স্থান। সুচিত্রা সেন একটি যুগের কাঠামো ছাড়িয়ে বাংলা চলচ্চিত্রের চিরকালীন আইকন। নিজের অভিনয় শৈলীতে সমকাল ও যুগের পাটাতনে একাই দাপিয়ে বেরিয়েছেন। রূপালী পরদায় তার অভিনয় যুগের আবেদন আজও দৃশ্যমান। চেহারা, অভিনয়, অভিব্যক্তিতে এমনই মায়া জাল বিস্তার করেছেন তিনি, আর কেউ তেমন কুশলতা দেখাতে পারেননি। ফলে এখনও বাংলা টেলিভিশনে সুচিত্রার ছবি দেখানো হলে ঘরে ঘরে উপচে পড়ে ভিড়। এই আলোড়ন জাগানো কৃতিত্বের অনন্য নাম সুচিত্রা। একজন ভারতীয় মূলত বাংলা সিনেমার অভিনেত্রী। তার আসল নাম ছিল রোমা দাশগুপ্ত। তিনি বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা সিনেমায় উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনি এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ভারত সরকার 1972 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে। শোনা যায় 2005 সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি। 2012 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়। 1931 সালের 6ই এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙ্গাবাড়ি গ্রামে সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা করুণাময় দাশগুপ্ত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেছিলেন। কবি রজনীকান্ত সেনের নাতনি ছিলেন তিনি। 1947 সালে শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিবাহ হয়। মহানায়িকা নামটি নিলেই তার নামটি সবার প্রথমে ভেসে ওঠে। 60-এর দশকের সাহসী অভিনেত্রী আজও অমলিন হয়ে রয়েছেন সকলের হৃদয়ে। মহানায়িকার আগমনও যেমন ছিল ধূমকেতুর মতো, তেমনি চলে যাওয়াটাও ছিল নিভৃতে, নীরবে। 60-এর দশকের সেই মায়া ভরা চাহনি, গ্ল্যামার, লাস্যমীর অভিনয়ে আজও ডুবে রয়েছে ভক্তরা। মহানায়িকাকে নিয়ে আজও বাঙালির সেন্সেশন অটুট। তার বাঁকা ঠোঁটের হাসি দেখলে আজও যেন হৃৎস্পন্দনটা একটু হলেও বেড়ে যায়। বছর আসবে, বছর যাবে, কিন্তু মহানায়িকা থেকে যাবে বাঙালি মননে, বাঙালির হৃদয়ে। সব ধরনের পোশাকেই তিনি সাবলীল ছিলেন। ইন্দো ওয়েস্টার্ন থেকে সাবিকিয়ানা সবেতেই বাজিমাত করেছেন তিনি। কখনো মাথায় বড় হ্যাট পরেছেন তো কখন চোখে গগলস, কোনো কিছুই যেন তাকে দমাতে পারেনি। 60-এর দশকের সাহসিনী যেভাবে প্রচলিত ট্যাবু ভেঙে নিজেকে মহানায়িকা হিসেবে প্রমাণ করেছিলেন, তা আজও অমলিন রয়েছে সকলের হৃদয়ে। আর এই কারণেই তিনি উত্তম কুমারের নন, সকলের প্রিয় মহানায়িকা। স্বামীর পদবী ব্যবহার করে আজীবন নিজের মর্জিতে চলা খুব একটা সহজ ছিল না, সেই দক্ষতাও তিনি দেখিয়েছেন। চলচ্চিত্রে অভিনয়ের প্রথম দুটি ছবি তার মুক্তি পায়নি, তারপরই 74 ছবিতে উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধে মহানায়িকা। অভিনয়ের দক্ষতা নিয়ে বলার আর কোনো অপেক্ষা রাখে না, তার অভিনয় আজও সকলের স্মৃতিতে গেঁথে রয়েছে। সপ্তপদী সিনেমার সংলাপ আমাকে ছুঁতে পারবে না, এটা যেন তার কথা ভেবেই পরিচালক রেখেছিলেন, কারণ তাকে সত্যিই যেন ছোঁয়া যায় না। রিনা ব্রাউনি হন আর সুচিত্রা সেন, তার জনপ্রিয়তার ভাটা কোনো কিছুতেই কমেনি। 60-এর দশকে সুইম স্যুট পরার সাহস তো দূরের কথা, কেউ তখন মাথাতেই আনতে পারেনি। তিনি সেই সাহস দেখিয়ে সাহসিকতার সঙ্গে সেটাকে উপস্থাপন করেছেন। তারপরেও কখনো ট্রোলের শিকার হননি অভিনেত্রী। মহানায়িকার জীবনে এক বিশেষ জায়গা জুড়ে রয়েছে আন্ধি ছবিটি। গুলজারের পরিচালনায় কেরিয়ারের শেষ দিকের হিন্দি চলচ্চিত্র ছিল এই ছবি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মাথায় রেখেই চরিত্রটি সাজানো হয়েছিল, আর গুলজারের প্রথম পছন্দ ছিলেন তিনি।
এই ছবির জন্যই তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। ফ্যাশন স্টেটমেন্টেও তখনকার সময়ে তিনি আইকন ছিলেন। তার লাস্যময়ী ভঙ্গির শরীরী উন্মাদনা সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। সাত পাকে বাঁধা চলচ্চিত্রটি সুপার হিট হয়েছিল। তার অসাধারণ অভিনয় দক্ষতার জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ ফর বেস্ট অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন সুচিত্রা সেন। এই পথ যদি না শেষ নয়, সত্যিই যদি এই পথটা শেষ না হতো তাহলে হয়তো সত্যিই খুব ভালো হতো। কিন্তু এই পথ তো একদিনই না একদিন শেষ হবে, আর এই পথ শেষ হয়ে বছরের পর বছর ফিরে ফিরে আসবে। একসময় অভিনয় ছেড়ে নিজে স্বেচ্ছায় লোকচক্ষুর থেকে আড়ালে চলে যান অভিনেত্রী। একটা না দীর্ঘ 36 বছর তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন। তারপরেই তিনি সকলের কাছে এক রহস্যের মিথ হয়ে উঠেছিলেন। সেই 60-এর দশক থেকে আজকের দিন পর্যন্ত তিনি বাঙালির চিরদিনের স্বপ্নের নায়িকা হিসেবেই রয়ে গেছেন। কিন্তু আজ আর তিনি নেই। সালটা 2014। কলকাতার বেলভিউ নার্সিং রুমে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন মহানায়িকা। তারপর 17 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুচিত্রা। মৃত্যুকালে বয়স হয়েছিল 82 বছর। তার মৃত্যুবার্ষিকীতে স্তব্ধ হয়েছিল গোটা বিনোদন জগৎ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী প্রথম বাঙালি অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসবে সাত পাকে বাঁধা ছবির জন্য এই স্বীকৃতি পান তিনি। বলিউডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস অবলম্বনে বেশ কয়েকটি কাজ হয়েছে। এগুলোতে পাবর্তি বা পারু চরিত্রে অভিনয় করেছেন অনেকে। তবে হিন্দি ছবিতে প্রথম এ চরিত্রে দেখা গেছে সুচিত্রা সেনকে। বলিউডে দেবদাসই ছিল সুচিত্রা সেনের প্রথম ছবি। এ ছবিতে পার্বতী চরিত্রে স্মরণীয় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান সুচিত্রা সেন। সুচিত্রা সেনের আন্ধি গুজরাটে মুক্তির পর 20 সপ্তাহ নিষিদ্ধ ছিল, কারণ তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া থাকার কারণে বিতর্ক সৃষ্টি হয়। 1977 সালে জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর গুজরাটের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় ছবিটি। চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর স্বেচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা সেন। এরপর থেকে বেশিরভাগ সময় রামকৃষ্ণ মিশনে কেটেছে তার। নির্জন ও নিভৃত জীবনযাপন করায় হলিউড কিংবদন্তি গ্রেটা গার্বোর ব্যক্তিত্বের সঙ্গে তার মিল খুঁজেছেন অনেকে। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বাংলা ছবির ইতিহাসে চিরস্মরণীয়। 1953 সালে মুক্তিপ্রাপ্ত 74 ছবিতে প্রথমবার এক ফ্রেমে দেখা যায় তাদেরকে। তারা একসঙ্গে প্রায় 30টির বেশি ছবিতে অভিনয় করেন। সময়ের অভাবে সত্যজিৎ রায়ের চৌধুরানী ছবিতে কাজ করতে অপরাগতা প্রকাশ করেন সুচিত্রা সেন। এ কারণে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ ছবিটি আর বানাননি। উত্তর ফাল্গুনী ছবিতে যৌনকর্মী পান্নাবাই ও তার কন্যা আইনজীবী সুপর্ণার দ্বৈত চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনই একমাত্র ভারতীয় অভিনয়শিল্পী যিনি দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। পুরস্কারটি পাওয়ার নিয়ম অনুযায়ী নয়াদিল্লিতে যেতে হতো তাকে, কিন্তু তিনি জনসমক্ষে আসতে চাননি। 1952 সালে নির্মিত সুচিত্রা সেনের প্রথম বাংলা ছবি শেষ কোথায় কখনো মুক্তি পায়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।